নমস্কার দর্শক বন্ধু আপনাদের প্রত্যেকের সন্তুমলি বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেলে আরও স্বাগত জানাই বন্ধুরা পি এম কিষানের বারোতম কিস্তির এই সমস্ত কৃষকরা কিন্তু আর পাবে না জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে পি এম কিষানের যে বারোতম কিস্তি সেই কিস্তির টাকা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের দেশের এবং আমাদের রাজ্যের প্রত্যেকটা কৃষক কিন্তু পেতে চলেছে কিন্তু তার আগে একটি নতুন চাঞ্চলকর যে তথ্য সে তথ্য উঠে এসেছে যার মাধ্যমে আমরা জানতে পারছি যে পি এম কিষানের যে বারোতম কিস্তির টাকা সেই টাকা কিন্তু কিছু কিছু কৃষকরা তারা কিন্তু পাবে না তো তারা কারা এরা এই কৃষকরা টাকা কারা পাবে না কি কারণে পাবে না এবং কি করলে তারা টাকা পেলেও পেতে পারে সে সমস্ত কিছু যদি আপনাদের জানতে হয় ভিডিওটি আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণটা মন দিয়ে দেখতে হবে তো বন্ধুরা আপনি কি জানেন পিএম কিষাণ যোজনা থেকে বাদ পড়েছে বহু কৃষকের নাম যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য সমগ্র ভারতব্যাপী কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার খাতিরে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নানাবিধ প্রকল্প কার্যকারী হয়েছে যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হল এই পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষান যোজনা যে সম্মান নিধি ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে দেশবাসীকে জানানো হয়েছে যে এই সেপ্টেম্বর মাসে শেষের দিকে এই যোজনার অধীনে থাকা কৃষকদের বারোতম ইনস্টলমেন্টে যে টাকা সেই টাকা দেওয়া হবে অর্থাৎ এই যে মাস চলছে অর্থাৎ সেপ্টেম্বর মাস চলছে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ আমরা ধরে রাখতে পারি তিরিশ তারিখে কিন্তু এই যোজনার টাকা কিন্তু দেওয়া হবে আর এই ঘোষণার কারণে সমগ্র ভারতের কৃষকেরা যথেষ্ট খুশি তবে এখানে শেষ নয় এই ঘোষণার পাশাপাশি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মাধ্যমে জানতে পারা যাচ্ছে যে প্রচুর সংখ্যক কৃষক তাদের নাম কিন্তু বাদ পড়েছে এই পি এম তালিকা থেকে আর তাই আজ আমরা এই যে ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি পি কিষান থেকে বাদ কি কারণে পড়েছে কৃষকদের নাম সেটা কি বিষয়ে বলছে অর্থাৎ প্রত্যেকেই জানি যে বারোতম কিস্তির যে টাকা সে টাকা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে দেওয়া হবে কিন্তু এই খুশির সাথে কিন্তু একটি যে দুঃখের খবর সেটি কিন্তু হচ্ছে অনেক কৃষকের নাম কিন্তু বাতিল পড়েছে কি কেন বাতিল পড়েছে কীভাবে বাতিল পড়েছে কী কারণ রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু আপনারা এই যে ভিডিও ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন চলুন তবে জেনে নেওয়া যাক কী কারণে পিএম এম কিষানের যে নাম সেই নাম কৃষকদের নাম বাদ হচ্ছে ইতিপূর্বেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমগ্র দেশে কৃষকদের জানানো হয়েছিল যে পি এম কিষাণ যোজনার আগামী কিস্তির টাকা পেতে গেলে অবশ্যই তাদেরকে ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে এর পাশাপাশি এও জানানো হয়েছিল যে যে সকল কৃষকেরা ই কেওয়াইসি সম্পন্ন করবেন না তাদের নাম এই পিএম কিষাণ যোজনার থেকে বাদ দেওয়া হবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এমন অনেক কৃষক পিএম কিষাণ যোজনার সুবিধা ভোগ করছিলেন যারা এই যোজনার অধীনে অনুদান পাওয়ার যোগ্য নন যার কারণে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ই কে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছিল যার আতে পিএম কিষাণ যোজনা থেকে বাদ পড়েছে বহু কৃষকের নাম ভারতব্যাপী বহু কৃষকই এখনো পর্যন্ত ই কেওয়াইসি সম্পন্ন করেননি কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে সাতাত্তর হাজার নশো উনআশি জন কৃষকের নাম বাদ পড়েছে পিএম কিষাণ যোজনা থেকে তবে এই সংখ্যাটি শুধুমাত্র উত্তরপ্রদেশের কৃষকদের উত্তরপ্রদেশের কৃষকদের পিএম কিষাণ যোজনার অধীনে নথিভুক্ত থাকা প্রায় দু লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো তিনজন কৃষকের মধ্যে এক লক্ষ ছেষট্টি হাজার চারশো চব্বিশ জন কৃষক তাদের ই সম্পন্ন করেছেন অর্থাৎ সমগ্র যদি দেশব্যাপী ই কে না করার কারণে এরূপে বহু কৃষকের নাম কিন্তু বাদ পড়ে যাবে অর্থাৎ শুধুমাত্র উত্তরপ্রদেশের একটি সংখ্যা কিন্তু আমরা বললাম যেখানে সাতাত্তর হাজার নশো উনআশি জনের নাম কিন্তু বাদ পড়েছে এবার আপনাদের পশ্চিমবঙ্গের সাথে সাথে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্য যদি আপনারা ধরেন কাউন্টিং করে তাহলে কিন্তু প্রায় লক্ষ লক্ষ কৃষকের নাম কিন্তু বাদ পড়েছে যদি আপনারা ই না করে থাকেন যদি ই করে থাকেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই আপনারা অবশ্যই যে পিএম কিষানের চাকা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যদি ই কেওয়াইসি যদি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না তো কারা কারা আপনারা ই কেওয়াইসি করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি এখনও পর্যন্ত আপনারা ই কেওয়াইসি না করে থাকেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন যদি আমরা কোনো রকম সলিউশন পাই অবশ্যই আমরা আমাদের চ্যানেল নিয়ে চলে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করেন যাতে আমাদের প্রত্যেক কৃষক ভাইরা বা কৃষক যে দাদারা রয়েছে তারা যেন এই বিষয়ে জানতে পারে প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে জানাই গুড বাই